লিবিয়ার ভয়াবহ বিধ্বংসী গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ উদ্বাস্তু, সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক। Thousands of Bangladeshi migrant workers are now stranded in this filthy plot of land by the border. Thousands of people are still stranded in no man's land at the Egyptian border crossing with Libya. Many of them are migrant workers, like these Bangladeshi men. খাদ্য নেই, নেই মাথা গোজার ঠাঁই, এমনকি নেই বেঁচে থাকার নিশ্চয়তা। প্রতিটি মুহূর্ত কাটছে ভয়াল দুঃস্বপ্নে। বর্ডারে দুই দিন আমরা ওখানে শিলা বৃষ্টির মধ্যে পড়ে আসছিলাম, খুব কষ্টের মধ্যে আসি। গোসল খানা কিছুই নাই, প্রতিদিন লাইনে দাঁড়াই, অর্ধেক লাইন খানা দেওয়ার পরে আমাদেরকে তাড়াই দেয়, ওখান থেকে খানা নাই। আমরা এইভাবে দিন কাটাতেছি, আমাদেরকে এখানে জড়ো করে রাখছে, আমাদেরকে নেওয়ার কোনো চিন্তাভাবনা করতেছে না, আমাকে এই দেশেই মরতে হবে। বিভিন্ন দেশের শ্রমিকদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হলেও তিউনিসিয়া এবং মিশরের সীমান্ত এলাকায় অমানবিক জীবনযাপন করছে হাজার হাজার বাংলাদেশি। পরিবার পরিজনকে সুন্দর জীবন দিতে সর্বস্ব ব্যয় করে লিবিয়ায় কাজ করতে এসেছিল এমন অসংখ্য বাংলাদেশি। আর এখন নিজেদেরই খাদ্য নেই, নেই বস্ত্র, এমনকি জানা নেই কখন যাবে বাংলাদেশে, কিংবা দেশে ফিরেই বা কি করবে। আমি বাংলাদেশ থেকে আসছি প্রায় এক বছর, 3 লক্ষ টাকা খরচ করে আসছি, কিন্তু টাকা পয়সা মুটাতে পারি নাই। আমি গরিব মানুষ, আমাকে দেশে যাই কী করে বাঁচবো, সেই চিন্তা আমার মাথা কোনো কাজ করে না। আমি জায়গা জমি বিক্রি করে যে আলসারা কোম্পানিতে এসেছি, আমার বাড়ি যে আমি কি করে খাবো, কি কোথায় থাকবো, তার জন্য আমার চিন্তায় আমার ঘুম আসছে না। একটা কম্বল বা একটা আমাদের জামা কাপড় কোনো কিছু নিয়ে আসতে দিচ্ছে না, খাওয়ার দাওয়া দিয়ে না, আজকে 20-25 দিন হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়ার পাচ্ছি না। যে আমরা বাঁচবো কি মরবো তাও তো বলা যাচ্ছে না, দেশে কখন যেতে পারবো তাও বলতে পারছি না। প্রতিদিনই সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা, আবার কেউ আশ্রয় নিয়েছে বিমানবন্দরে, এ আশায় যে হয়তো একদিন দেশে মায়ের কুলে ফিরে যেতে পারবে। এদের অনেকেরই পাসপোর্ট, টাকা এবং গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নিয়েছে লিবিয়ান দুর্বৃত্তরা, বেতনও দেয়নি কোম্পানিগুলো। আমরা এখন এখানে তিউনিসিয়া শহরে আমরা খুব অসহায় আছি, আমরা অতিসত্ত্বর সরকারের কাছে আকুল আবেদন করতেছি, আমরা অনতিবিলম্বে যেন মায়ের কুলে ফিরে যেতে পারি, এটাই আমাদের সবার পক্ষ থেকে আকুল আবেদন। আমি আজকে এখানে 4-5 দিন ধরে আসছি, আর আমার বিশেষ করে আমার এই জায়গায় শরীর অসুস্থ, বাংলাদেশে যেতে পারতেছি না, অনেক সমস্যা। আর বিশেষ করে লিবিয়ার থেকে আসার টাইমে আমার অনেক কিছু নিয়ে গেছে, মোবাইল টোবাইল যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এখন এই জায়গার ভিতরে খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, বাংলাদেশ আল্লাহ কবে নেয় বলতে পারি না। তবে যতটুকু সম্ভব এখান থেকে আমাদের যত তাড়াতাড়ি বিদায় করা হবে অত তাড়াতাড়ি আমরা একটু মুক্তি পাই। আমার সরকার মানে পুরোটা আগুন ধরায় দিচ্ছে, দেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা 5 মাসের বেতন পাওয়া ছিলাম, আমাদের বেতনের টাকাও দেয়নি। আমাদের কোম্পানি যে লোকজন ছিল, লোকজনগুলো সব বারো চলে গেছে আগে, পরে আমরা ওখানে প্রায় 20 দিন অপেক্ষা করলাম। 20 দিন অপেক্ষা করার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, আমাদের খাওয়া দাওয়া কিছু নেই কোম্পানিতে, ঠিক আছে। 3 লক্ষ টাকা দিয়ে আসছি দেশ থেকে, আমরা এখন এরকম দুর্যোগের ভিতরে কোম্পানি আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না, 2 মাসের বেতন এখনও দেয় নাই আমাদেরকে, এই জায়গা আসতে হচ্ছে নিজের গাড়ি ভাড়া দিয়ে, নিজের গাড়ি ভাড়া দিয়ে আসতে হচ্ছে। তিউনিসিয়ার সীমান্তে অসহায়ভাবে আটকে পড়া বাংলাদেশিদেরকে খাদ্য, পানি এবং চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা মুসলিম চ্যারিটি। কিন্তু সকলকে ফিরিয়ে নিতে হবে বাংলাদেশে এবং ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের, অন্যথায় চরম মানবিক সংকটে পড়বে হাজার হাজার বাংলাদেশি। তাই অতি দ্রুত সময়ের মধ্যে হাজার হাজার বাংলাদেশিদের দেশে পৌঁছে দেয়া এবং পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে মুসলিম চ্যারিটি। এ কাজে ব্যয় হবে অনেক অর্থ, যার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। Plans for the Bangladesh population is the same as it is for all of the populations. Everybody is considered equal by the organization, but obviously the priority right now here at the border, the Tunisia-Libya border, is to help with the evacuation of Bangladeshis back to their homes, simply because the numbers are so much greater than for any other nationality. We have got at the moment in the camp somewhere estimates vary between 13,000 and 15,000 people. We saw last night
About 1,500 Bangladeshis crossed the border. When we organized flights for 1,000 Bangladeshis to go home, so the number still is rising. And the Bangladeshis that are coming tell us that more that have come over the border tell us that still more are coming. So obviously it's a great priority for us to try to reduce the number of Bangladeshis here. Muslim charities looking to establish different elements of our campaign. We are trying to see first of all what we can do here on the ground, and secondly we are trying to look at those people who are being sent back to Bangladesh, how we can help our brothers from in Bangladesh to get to their destinations and to help them out further. That is the aim that we have. Inshallah ta'ala, with your support we'll be able to get these people home. You've probably seen the video, you've probably seen the footage of what the conditions here are like, and inshallah ta'ala we'll show you a bit more. Please come forward and help us as much as you can. Ashun. দেশের কল্যাণের জন্য যে শ্রমিকদের জীবন আজ বিপন্ন, তাদের সহযোগিতায় সবাই এগিয়ে আসে।